সবাইকে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা পাল্টাবা অলংকারের ক্লাসে আজকে আমরা দুটো পাল্টাবা অলংকার শিখব। পূর্ববর্তী ক্লাসগুলো যারা দেখেননি আমি অনুরোধ করব তারা সেই ক্লাসগুলো দেখে আসুন, এক এবং দুই, তারপরে এই তিন নাম্বার লেসন দেখুন। কারণ ক্লাসিক্যাল মিউজিক শিখতে গেলে আমাদের এগুলো জানতেই হবে এবং শিখতেই হবে। আপনি সঙ্গীত জগতের সঙ্গে যদি প্রবেশ করতে চান বা আপনি যদি ভাবেন যে আমি হারমোনিয়াম বাজাতে চাই বা আমি গান পরবর্তীকালে গান নিয়ে এগোতে যাই, তাহলে আপনাকে কিন্তু প্রাথমিক যে ধাপ সঙ্গীতের সেগুলো কিন্তু এখান থেকে শুরু করতে হবে। হ্যাঁ, তো এই পাল্টাবা অলংকার ক্লাসগুলোর আজকে আমাদের থার্ড নাম্বার ক্লাস। তো এই ক্লাস আজকে শিখবো আমরা দুটো লেসন, দুটো সরগম শিখবো। তো শেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন ভিউ করছেন আমাদের এই চ্যানেলটি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে এর পরবর্তীকালে যে আমি টিউটোরিয়ালগুলো নিয়ে আসি তার আপডেট আপনি নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলে আপনার মোবাইলে পেয়ে যান। তো সেই সঙ্গে আর বলবো আপনারা ভিডিওটাকে লাইক এবং একটু শেয়ার করে দেবেন। আমরা যে স্কেলটা চুজ করে নেবো সবসময় বিগিনারদের আমি সবসময়ই বলবো, প্রত্যেকটা ক্লাসেই বলবো যে এই বি ফ্ল্যাট স্কেল আপনারা চুজ করে নেবেন। তো এই বি ফ্ল্যাট স্কেলের সারগম পাতি সে দেখিয়ে দেবো আপনাদের। তো সা সা, এটা রে, গা, মা, পা, ধা, নি, সা, ঠিক অনুরূপ ভাবে আমরা এখান থেকে আবার একটা সা, আবার উপরের দিকে তারা সব থেকে সা রে গা, ওকে, ঠিক একই রকম গা রে সা। হ্যাঁ, তো আমি বি ফ্ল্যাট স্কেলে রাখাবো যেহেতু, সা রে গা মা পা ধা নি সা, ওটা পরে দেখাচ্ছি আমি, সা নি ধা পা মা গা রে সা, ওকে। তো এটা হচ্ছে বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে কিন্তু সা রে গা মা পা ধা নি সা। তো স্কেলে আমরা সবসময় বলবো, রেকমেন্ড করবো আপনাদের জন্য যে স্কেলে আপনারা প্রাথমিকভাবে শিখে নিন, তারপরে আপনারা যখন আপনাদের রেডি হয়ে যাবে জিনিসটা সারগাম এই পাল্টা বা অলংকার গুলো শেখা হয়ে যাবে, তারপরে যখন আপনারা রাগ পেয়ে যাবেন, রাগ প্র্যাকটিস করছেন সেই মুহূর্তে আপনারা চাইলে যে মনে করছেন যে অনেকটা নিচু হয়ে যাচ্ছে স্কেলটা, তখন আপনারা কিন্তু ন্যাচারাল সি বা সি শার্প থেকে আপনারা স্কেলটা চুজ করে নিয়ে সেখান থেকে বাজাতে পারেন। তো প্রাথমিকভাবে এই স্কেলটাই আমি রেকমেন্ড করবো আপনাদের। হ্যাঁ, তো চলুন একটু আমরা একটু প্রথম যে সরগম বা পাল্টা বা অলংকার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আজ থার্ড লেসনে, সেটা হচ্ছে এরকম তো ফার্স্টলি আমরা এই আজকে এই পাটাটা প্রথমে শিখবো। তো এটা হচ্ছে আমি জানি যারা হারমোনিয়ামের কাছাকাছি পর্যন্ত গেছে তারা এই সরগমটা জানে, তবুও আমি দেখাবো কারণ কিছু টেকনিক আছে যেগুলো হয়তো তারা জানেন না, আপনারা অনেকেই জানেন না, তো সেগুলো একটু দেখাবো, সেগুলো প্র্যাকটিস করবেন। এরকম রয়েছে সা রে গা, এক একটার মধ্যে তিনটে করে স্বর রয়েছে, সা রে গা একটা কমপ্লিট হলো, তো তিনটে করে রয়েছে সা রে গা, ওকে। তো এবার পরের নোটটা যাবো, সেটা হচ্ছে রে গা মা। তো পরের নোটটা যেতে গেলে কিন্তু আমাকে একটা একটা নোট ব্যাক করতে হচ্ছে রে গা মা। তো বিষয়টা হচ্ছে এরকম, সা রে গা বললাম, তবে একটা নোট পিছিয়ে এসে দুটো নোট এগোবো, রে গা মা, এক দুই তিন, 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 এভাবে করে কিন্তু এগোবে। বা যদি মনে করেন এভাবে করবেন, এগুলো পাল্টা এই কারণেই বলা হয়, পাল্টা বা প্যাটার্ন বলা যেতে পারে ইংলিশের ভাষা, যদি ইংলিশে বলি ওয়েস্টার্ন ভাষায় বলি এটা। হ্যাঁ, তো এরকম রয়েছে সা রে গা, এক দুই তিন, দুই তিন চার। হ্যাঁ, এরকম কিন্তু বিষয়টা। তো আরো স্লোলি শিখবো, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা নি সা রে গা। তো এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে কিন্তু আরোহ করলাম। তো এরপরে আমরা করব অবরোহ। হ্যাঁ, তো অবরোহটা এরকম, গা রে সা রে সা নি
সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। ওকে, তো এটা আমরা কিন্তু অবরোহ করলাম বা অবরোহণও কিন্তু এটাকে বলা হয়। হ্যাঁ, তো এটা করলাম, এরপরে এটাকে আপনার কি করবেন, ধীরে ধীরে আগে তুলে নেবেন, তারপরে এভাবে ধীরে ধীরে তোলার পরে তারপরে এর রিদমটা বাড়াবেন। কিরকম দেখুন, আর চেষ্টা করবেন এক দমের মধ্যে যতটা করা যায়, হ্যাঁ একটু দম বেশি রেখে করলে ভালো হবে, বেটার হবে আপনাদের গলার জন্য। আর বিষয়টা হচ্ছে, যারা বিগিনার মনে করছেন আপনি এখানে উঠতে পারছেন না, আমি মনে করব এখানে সবাই উঠতে পারবেন। যে বিষয়টা হচ্ছে নিসারে, হ্যাঁ নিসারে সারে গা, এখানে অনেকের একটু সমস্যা হয়, তো আমি আপনাদের বলবো সমস্যা হলেও একটু একটু জোরে এখানে প্রেশার দিয়ে করার চেষ্টা করুন, আপনাদের জন্যই কিন্তু ভালো। তো সেই জন্যই বলবো, আমি আলাদাভাবে বলবো না। তো এটাকেই আমরা আকারে করব, কিরকম দেখুন, এভাবে আপনারা এটাকে সারগামের সঙ্গে সঙ্গে আকারও কিন্তু প্র্যাকটিস করবেন, বেশ কয়েকবার করুন, মিনিমাম তো 5 বার করবেন, তারপর বেশি যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার জন্য ভালো। তো এরপরের যে সারগামে যাব আমরা, সেটা হচ্ছে এটা একটু জাস্ট একটা নোট চারটে করে। তো সেকেন্ড যে আমরা পাল্টাবা সারগামে যাব, পাল্টাবা অলঙ্কারে যাব, সেটা হচ্ছে এরকম, এটা দেখিয়ে দেবো আপনাদের। তো পরপর এভাবে করতে থাকবেন আপনারা। হ্যাঁ, মাঝে সারে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা ধা নি সা রে নি সা রে গা গা রে সা নি ধা সা নি ধা পা নি ধা পা মা একটা নোট বেড়েছে, আমরা যে আগের নোটটা শিখেছিলাম সেটা সারে গা, কিন্তু এটা হচ্ছে সারে গা মা, একটা নোট বেড়েছে সা রে গা মা, হ্যাঁ একটা নোট বেড়েছে। তো একটা নোট বাড়লে কি হবে এখানে, কিন্তু সারে গা মা রে, তো দুটো নেট সরি দুটো নোট আমরা কিন্তু নিচে আসছি, দেখুন মা সেখান থেকে গেল রে গা, অর্থাৎ এক দুই দুটো নোট নিচে এসে তারপর এখান থেকে আবার হচ্ছে সা রে গা মা, একটা কমপ্লিট হলো সা রে গা মা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, হ্যাঁ তো পাঁচ ছয় সাত আট চারটে করে নোট, অর্থাৎ দুটো করে রিড নিচে নামছি, কিন্তু আমরা এভাবে গে নামছি না, আমরা ডিরেক্ট এখান থেকে মা থেকে আবার রে থেকে ধরে নিচ্ছি, একটা করে যেখানে শুরু করছি পরপর এভাবে চলতেই থাকবে। দেখুন কিরকম, সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা ধা নি সা রে নি সা রে গা। তো এটা আমরা করলাম আরোহ, এবার করবো অবরোহ, সরি গা রে সা নি রে সা নি ধা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে
মা গা রে সা। ওকে, তো এভাবে করতে হবে কিন্তু আপনাদের ধরে ধরে এক একটা সা রে গা মা। তো ধীরে, প্রথমে ধীরে ধীরে আপনাকে আগে তুলতে হবে হারমোনিয়ামে, তারপরে তার রিদিমটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। যেমন সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা ধা নি সা রে নি সা রে গা গা রে সা নি রে সা নি ধা সা রে ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। তারপরে আস্তে আস্তে রিদমটাকে কিন্তু আপনাকে ফাস্ট করতে হবে, সে যেই সারগম হোক। প্রথম থেকে আমি হয়তো বলতে ভুলে গেছিলাম প্রথম ক্লাসে, তো যেগুলো সারগম আপনারা করবেন সব প্রথমে ধীরে ধীরে করবেন। আমি তবু বলেছি, আমার মনে পড়ছে যতদূর, তো আপনারা প্রথমে ফার্স্টলি আপনারা ধীরে ধীরে করবেন, তারপরে যত স্পিডে আপনি করতে পারবেন আপনার ক্যাপাবিলিটির কাছে সেটা আপনারা। তো এটাকে আমরা আবার আকারে করবো, কিরকম দেখুন। এটা আমি স্লোলি দেখালাম, এটাকে যদি আমি একটু রিদিম বাজে, আমার যেহেতু প্র্যাকটিস আছে আমি রিদিম দ্রুত করতে পারবো, কিন্তু আপনারা যদি দ্রুত করতে চান প্রথমেই, তাহলে আপনাদের কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে, অন্য রিডও বাজিয়ে ফেলতে পারেন। সুতরাং আপনারা প্রথমে ধীরে করবেন, তারপরে এটাকে স্পিডটা বাড়াবেন। তো করবেন মূলত এরভাবে, যখন হয়ে যাবে পুরোপুরি ভাবে তখন এরকম এভাবে প্র্যাকটিস করবেন। তো এই ছিল আমাদের আজকে দুটো পাল্টাবার সারগাম। তো প্র্যাকটিস করতে থাকুন, এভাবে আমাদের আরো নেক্সট ক্লাসে আমাদের আরো সারগাম আসবে, এগুলো করতে থাকুন। অবশ্যই আমি আশা রাখি আপনারা হারমোনিয়াম সহ সঙ্গীত জগতে আপনারা ধীরে ধীরে প্রবেশ করতে পারবেন এবং শিখতেও পারবেন। তো শেষ করছি এখানে আমাদের আজকে ক্লাসিক্যাল মিউজিকের এই পাল্টা বা অলঙ্কারের ক্লাস। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ফোর্থ ক্লাস নাম্বার। তো শেষ করছি এখানে। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে ঘন্টাটি প্রেস করে নেবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ। পেজটি যারা লাইক করেনি কাইন্ডলি ফেসবুকে গিয়ে লাইক করে রাখবেন, কারণ সেখানে ইন অ্যাডভান্স আমরা জানাই আমাদের ইউটিউব চ্যানেলে কি ধরনের গান বা টিউটোরিয়াল আসতে চলেছে। সুতরাং সেই পেজটি একটু লাইক করে রাখবেন। আর অবশ্যই যদি ভালো লাগে একটু সোশ্যাল নেটওয়ার্কে আমাদের এই ক্লাসটি শেয়ার করে দেবেন, যাতে ওনারাও শেখার সুযোগ পায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে বা লেসনে। ধন্যবাদ।